রুট ওভার 0.361 ডিভাইডেড বাই 0.00121 সমান কত? এই অঙ্কটি সহজ সমাধান দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। অঙ্কটি শুরু করা যাক। কি দেওয়া আছে দেখো, রুট 0.361 বাই 0.00121 এর বর্গমূল আমাদের করতে হবে। তাহলে দেখো রুট মানে কি, ধরো রুট চার, রুট চার সমান কত? রুট চার সমান দুই। তাহলে দুই হচ্ছে এমন সংখ্যা যাকে দুবার গুণ করলে চার পাবো। তাহলে বর্গমূলের অর্থ তাই দাঁড়ায়, যেমন ধরো রুট নয় সমান কত আমরা জানি, তিন। তাহলে তিন হচ্ছে, তিনকে দুবার গুণ করলে আমরা এই রুটের ভিতরে সংখ্যাটা পাবো, অর্থাৎ নয় পাবো। যেমন রুট নয়কে যদি আমরা ভাঙি কত পাই বলো দেখি, তিন গুণিত তিন, রুট নয় সমান তিন গুণিত তিন সমান দুটো তিনের জন্য একটা তিন বাইরে বার হয়। তাহলে রুট নয়ের বর্গমূল হচ্ছে তিন। এরকমভাবে বর্গমূল করে, এটা তো বেসিক নিয়ম। কিন্তু দেখো যে দশমিকের বর্গমূল আবার ভগ্নাংশ আছে, দুটো দশমিক সংখ্যা এবং তার ভগ্নাংশ আকারে দেওয়া আছে। যদি ভগ্নাংশ এরকম একটা সংখ্যা থাকে চারের নয়, তার বর্গমূল লেটার সমান কি, উপরেরটার বর্গমূল করে আমরা দুই আর নিচেরটার বর্গমূল করে আমরা তিন করতে পারি, তাই তো? উপরেরটার বর্গমূল করে দুই আর নিচেরটা বর্গমূল করে তিন করে করতে পারি ভগ্নাংশের বর্গমূল। কিন্তু এটা আবার দশমিকের আছে, তাহলে যদি দশমিকের একটা বর্গমূল থাকে, যেমন ধরো 0.16, তাহলে 0.16 বর্গমূল কত? তাহলে আমরা জানি ষোলোর বর্গমূল কত, ষোলোর বর্গমূল হচ্ছে চার, তাই তো? তাহলে 0.16 বর্গমূল হবে 0.4। কীভাবে দেখো, এখানে দশমিক রয়েছে, যে সংখ্যাটা পূর্ণ সংখ্যাটা তার আমরা বর্গমূল করবো আগে, আর যখন দশমিক রয়েছে এখানেও তার অর্ধেক ঘরে বসাবো দশমিক। এখানে যেহেতু দু ঘরে দশমিক রয়েছে তাহলে এখানে বসবে তার অর্ধেক ঘরে, তাই তো? তার মানে এটুকু বুঝলাম যে যা যে সংখ্যার বর্গমূল করতে হবে, বর্গমূল করার পর তার দশমিক অর্ধেক ঘরে বসবে। কিন্তু এখানে দেখো 361 এর বর্গমূল রয়েছে তিন ঘরে, এর তো আর অর্ধেক ঘর করা যাবে না। নিচেরটা রয়েছে দশমিক পাঁচ ঘরে, এরও অর্ধেক নির্ণয় করা যাবে না। তাহলে এই অঙ্কটিকে ওরকমভাবে আলাদা আলাদাভাবে করা যাবে না। এটা কীভাবে করবো দেখো, এ রুট দেওয়া আছে, তাহলে এটিকে আমরা আগে দশমিকগুলো তুলে নিই। তাহলে যদি দশমিক তুলি, উপরে যদি দশমিক তুলি, তাহলে নিচে আমাদের গুণ দিতে হবে কত, একের পিছনে যঘরে দশমিক ছিল তটা শূন্য, দশমিক ছিল তিন ঘরে, তাহলে তিনটা শূন্য বসলো। তাহলে উপরে দশমিক তুললে নিচে গুণ হবে, আর নিচের দশমিক তুললে উপরে গুণ হবে। তাহলে নিচেরটা দশমিক যখন তুলছি, তাহলে একের পিছনে কটা শূন্য বসবে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, পাঁচ ঘরে দশমিক আছে, তার জন্য পাঁচটা শূন্য একের পিছনে বসবে, তাই তো? তাহলে আমাদের দশমিক তোলা হয়ে গেছে। এরপর কাটাকাটি করি, তাহলে এখানে তিনটা শূন্য, এখানে তিনটা শূন্য কাটছে, আর তো আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে না। যদি এই দুটো কাটাকাটি যেত তাহলে আমরা করতাম। তাহলে এখানে পাচ্ছি কত, 361 গুণিত 100 ডিভাইডেড বাই 121। তাহলে দেখো দশমিক উঠে গেছে, আর শূন্যটা আমাদের লেখার প্রয়োজন নেই। এখানেও কিন্তু দশমিক উঠে যাওয়ার ফলে শূন্যগুলো আর লেখার প্রয়োজন নেই, তাহলে তার রুট দেওয়া আছে। এরপরে দেখো 361, 361-এর বর্গমূল করলে কত পাবো আমরা, 19, কারণ 19 আর 19 গুণ করলে 361 হয়। তাহলে 361-এর বর্গমূল হচ্ছে 19, 100-এর বর্গমূল হচ্ছে 10 আর 121-এর বর্গমূল হচ্ছে 11। তাহলে কী করলাম দেখো, প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বর্গমূল করে দিলাম। 361-এর বর্গমূল হচ্ছে 19, 100-এর বর্গমূল হচ্ছে 10 আর 121-এর বর্গমূল হচ্ছে 11। এরপরে কী করে দেবো, গুণ 19 আর 10-এ গুণ করলে 190 বাই 11। তাহলে আমাদের উত্তর কত পেয়ে গেলাম, যে 0.361 বাই 0.00121 এর বর্গমূল হচ্ছে 190 বাই 11। ঠিক আছে, তাহলে তোমরা কীরকম শিখলে বা কতটা বুঝতে পারলে সেটি জানার জন্য একটি কোশ্চেন এই ধরনেরই দিচ্ছি, সেটির উত্তর তোমরা করে কমেন্ট করে জানাবে কত উত্তর পেলে। তাহলে 0.196 ডিভাইডেড বাই 0.00361 তার রুট, এটা কত উত্তর পাবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে যে কত উত্তর পেলে। আমি এই চ্যানেলটিতে চাকরির পরীক্ষার অঙ্কের সহজ এবং শর্টকাটে সমাধান নিয়ে আসি। ভিডিওগুলি ফ্রিতে দেখতে ওই লাল সাবস্ক্রাইব বটনটি অবশ্যই প্রেস করবে, সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশান পাও। ভিডিওটি অবশ্যই লাইক করবে।